2021 সালের বিধানসভা নির্বাচনে কার দখলে বাংলা, তাই আজকে আমরা সবুজ বঙ্গ নিউজের জনমত সমীক্ষা দেখাচ্ছি আপনাদের। আর আপনি আমাদের চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। রাজ্যের বিধানসভা আসন সংখ্যা হচ্ছে 294টি, লোকসভা কেন্দ্র হচ্ছে 42টি। প্রত্যেক জেলা ভিত্তিক আজকে আমরা সমীক্ষা দেখাচ্ছি। প্রথমে চলে আসবো দক্ষিণ দিনাজপুর জেলার 6টি বিধানসভা আসনের জনমত সমীক্ষা। রাজ্যে মদিনা দিদি না বাংলায় বাম কংগ্রেস জোট, কে এগিয়ে কে পেছিয়ে, দেখুন আজকের বিশেষ জনমত সমীক্ষার আমাদের ফলাফলের ইঙ্গিতের পূর্বাভাস। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। প্রথমে চলে আসুন কুশমন্ডি বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রটি সম্ভবত তৃণমূল কংগ্রেস পেতে পারে। দুই নম্বর কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র, সম্ভবত তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। তিন নম্বর বালুরঘাট বিধানসভা কেন্দ্র, সম্ভবত বিজেপির দখলে যেতে পারে। চার নম্বর তপন বিধানসভা কেন্দ্রটি সম্ভবত তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। পাঁচ নম্বর গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র সম্ভবত বিজেপির দখলে যেতে পারে। ছয় নম্বর হরিরামপুর বিধানসভা কেন্দ্র সিপিএম কংগ্রেসের জোটের কপালে একটি আসন যেতে পারে সম্ভবত।